নিয়ম কানুনের তোয়াক্কা না করেই দেশে চলছে অসংখ্য ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন আইপিটিভি। অনলাইন ভিত্তিক এসব টেলিভিশন মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়াও বিভিন্ন পেশার মানুষকে ব্ল্যাকমেইল করে মূলধারার গণমাধ্যমকে বিতর্কিত করছে। বাক স্বাধীনতার নামে অন্যের স্বাধীনতাও ক্ষুণ্ণ করছে এসব টেলিভিশন। জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া আইপিটিভির কার্যক্রম বন্ধ করার পরামর্শ দেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। দেশে ক্রমে বাড়ছে তথাকথিত ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন আইপিটিভির দৌরাত্ম্য। রাজধানী থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে পড়েছে অনলাইন ভিত্তিক এইসব টিভি। সংবাদকর্মী নিয়োগের নামে পরিচয়পত্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারি বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে নিত্যদিন ব্ল্যাকমেইলিং করার অভিযোগ কারো কারো বিরুদ্ধে। মেহেদি, আপনি মাসে মাসে 1 লাখ টাকা করে, 5 মাসে 6 মাসে 6 লাখ টাকা দিয়ে দেন, আমি আপনাকে একদম ওইখানকার বুড়োচিপ বানাই দিই। বলো, আমাদের এখন টাকা দরকার, আর কোনো কথা নেই। বিপুল সংখ্যক আইপিটিভি দেশে চালু থাকলেও এখনো সরকারিভাবে আইন করা হয়নি এইসব অনলাইন টিভির জন্য। প্রথমত কোনো আইপিটিভিরই অনুমোদন নাই, কারণ আমরা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করি। রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম, সব মিলিয়ে এখন পর্যন্ত 600-এর কাছাকাছি আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই কিছু আমরা অনুমোদন দিব। তবে অনুমোদন, যেহেতু অনুমোদন আমরা দেওয়া শুরু করিনি, সুতরাং কোনোটারই অনুমোদন নাই। এই ধরনের টিভির অনুমোদন দেওয়ার আগে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আ মস আরেফিন সিদ্দিক। আমার মনে হয় গণমাধ্যমের একটি ন্যূনতম কাঠামো থাকা দরকার আছে। সেখানে সংবাদ ডেস্ক যেমন থাকবে, ঠিক একইভাবে সম্পাদনা ডেস্ক থাকবে। সেখানে সম্পাদক থাকবে, সহ সম্পাদক থাকবে, সেখানে প্রতিবেদক থাকবে, নানা পদের নানা অবস্থানের মানুষ সেখানে কাজ করবেন একসাথে, যাতে করে বোঝা যাবে যে এখানে শুধু সংবাদ বা তথ্য আসলেই সেটা প্রচার করা হয় না, সেটি যাচাই বাছাই করা হয়, সম্পাদনা করা হয়, তার মাঝে সত্য মিথ্যা নিরূপণ করে সঠিক তথ্যটি জনগণের সামনে উপস্থাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন থাকলেও বাংলাদেশের আইপিটিভি সেই মানের নয় জানিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রাজা বলেন, নিয়ম কানুন ছাড়া সাংবাদিক নিয়োগ করে তাদের বেতন না দিয়ে উল্টো সংবাদকর্মীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এইসব টিভির বিরুদ্ধে। কারণ সরকারের যে অনলাইন নীতিমালা আছে সেখানে শুধুমাত্র অনুমোদিত অনলাইনগুলো ছাড়া অন্যদের কিন্তু অন এয়ার করা, কোনো ধরনের আপলোড করা, এগুলো সম্পূর্ণভাবে বেআইনি। সুতরাং বেআইনি এইসব বিষয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এগুলো বন্ধ করে দেওয়া উচিত, এবং মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা, সমাজে অবৈজ্ঞানিক ধারণা ছড়ানো, এসবের বাইরে তো এদের কোনো কাজ নেই। বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য তথাকথিত এইসব আইপিটিভি চালু থাকলে অন্যজনের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এই সিনিয়র সাংবাদিক। মহিউদ্দিন আহমেদ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।